হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করবো নিরামিষ পটলের দোরমা। তো তার জন্য আমি এখানে ভালো করে পটলগুলো চোখলা ছাড়িয়ে এইভাবে মুখগুলো কেটে নিয়েছি, বা পটল থেকে বীজগুলো আমি ফেলে দিয়েছি। আর আজকের এই দোরমা রেসিপিটা কিন্তু সর্ষে আর নারকেলের পুর দিয়েই রেসিপিটি তৈরি করব। তো চলো দেখা যাক আজকের রেসিপিটা শুরু করি। ফার্স্টে একটা নারকেল নিয়েছি, নারকেলটা ফাটিয়ে নারকেলটা কুড়ে নেব। নারকেল থেকে এভাবে নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার মেশিন দ্বারা বেটে নেব নারকেল আর সর্ষে। আর দিতে হবে কাঁচা লঙ্কা, আর এই বীজগুলো কিন্তু ফেলবো না, বীজগুলো বেটে নেব। তো ভালো করে হলুদ আর লবণ একসঙ্গে মাখিয়ে নিতে হবে। কাঁচা সর্ষে আর কাঁচা এই নারকেল কিন্তু বেটে নিতে হবে। এইভাবেই আমি এখানে কিন্তু কোনো কিছু তেলে ভেজে নেব না, কাঁচা আমি পুরগুলো এবার এই পটলের মধ্যে ভরে দেবো। এইভাবেই কিন্তু সবগুলো পুর পটলের মধ্যে ভরে নিতে হবে। এরপর এই পটলের মুখগুলো আটকে দিতে হবে। আমি এখানে ময়দা মেখে আমি মুখটা আটকে দিয়েছি, আর একটা কাঠি নিয়েও মুখটা ভালো করে আটকে দিতে হবে। তারপর তেলে সবগুলো পটল ভেজে নিতে হবে। তেলে মুখটা এবার কাছে দিয়ে এইভাবে আটকে দিলে পুরগুলো ভাজার সময় বেরোয় না। চাউমিন পরে ভাজা হয়ে গেলে আমি কাঁচিগুলো ফেলে দেবো। আমার এখানে সবগুলো পটল ভাজা হয়ে গেছে, আর এই তেলে দিয়ে দেবো কালো জিরে সম্বার। এবার সব পটলগুলো এক করে ছেড়ে দিয়ে দেবো কিছুটা আদা বাটা হাফ চামচ। আর এইদিকে নারকেলের জলটা রেখেছি, নারকেলের জলটা কিন্তু আমি ফেলে নিই। নারকেলের জলের মধ্যে একটু হলুদ আর লবণ মিশিয়ে এবার পটলের মধ্যে দিয়ে দেবো। আর এক্সট্রা কিন্তু জল ব্যবহার করবো না, এবার ঢাকা দিয়ে রাখবো 15 মিনিট। ঢাকা দিয়ে আমি ফিরে এসেছি। আমার এখানে রান্নাটা পুরো কমপ্লিট। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রেখে দিও, নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করো, আর আমাকে কমেন্ট বক্সে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, টাটা।